আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কোনো রকম ঝামেলা ছাড়াই সহজভাবে খুব অল্প সময়ে কিভাবে পারফেক্ট ক্যারামেল তৈরি করা যায় আর পুডিং তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর থাকবে সহজ কিছু টিপস। আমরা অনেক সময় ক্যারামেল তৈরি করতে ঝামেলায় পড়ে যাই, ক্যারামেল ঠিকমতো হতে চায় না, হয় পুড়ে যায় না হলে কালারটা নষ্ট হয়ে যায়, কালারটা ঠিক মতো আসে না। আমার এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আশা করছি আপনাদের ক্যারামেল এবং পুডিং দুটোই পারফেক্ট হবে ইনশাআল্লাহ। সবার প্রথম আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রের মধ্যে ডাইরেক্ট চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে আমি 2.5 টেবিল চামচ চিনি এবং 1.5 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এখানে পানি এবং চিনি একসঙ্গে দিয়ে দিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে এখানে পানি দেওয়া যাবে না, এটা নাড়ানাড়ি করা যাবে না, তাহলে ক্যারামেলটা হবে না, নষ্ট হয়ে যাবে। তো আমি যেভাবে করছি দেখুন, আপনারা সেভাবে চেষ্টা করবেন করার, আর এটা খুব সাবধানেই করবেন কারণ এটা অনেক গরম থাকে। তো কালারটা সুন্দর চলে এসেছে, এরকম একটা যখন পারফেক্ট সুন্দর কালার হবে তখনই আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে নামিয়ে রেখে দিলাম। এখানে আমি আগে থেকে জাল দিয়ে 3 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি এবং এটা ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এই দুধের মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ মিক্সড করব, এটা অপশনাল, আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধটা মিক্সড করলে খেতে ভালো লাগে এই কারণে আমি করেছি। তারপর আরেকটা বাটিতে আমি 4টা ডিম নিয়ে নিলাম, আর নিব 2টা ডিমে শুধু কুসুম। কুসুমটা বেশি নেওয়ার কারণ হলো ডিম পুডিংয়ের কালারটা খুব সুন্দর আসে, এই কারণেই আমি নিয়েছি, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। তারপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি খুব সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি, এটা খুব সুন্দর মসৃণ করে মিক্সড করে নিতে হবে, তাহলে পুডিংটাও মসৃণ হবে। তারপর এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করলাম এবং ভালো করে মিক্সড করে নিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে দুধটা অ্যাড করলাম। দুধটা অ্যাড করার পরে আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করেছিলাম, সেটা আমার ভিডিও করা হয়নি। যেই পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এবং ঢাকনাটা লাগিয়ে দিলাম। পুডিংটা আমি প্রেশার কুকারে তৈরি করে নিব, এই কারণে এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপর অল্প কিছু পানি দিলাম। দেওয়ার পর আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। পুডিংয়ের বাটিটা বসানোর পরে এখানে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলাটা ধরে দিলাম। চুলাটা ধরানোর পরে তারপর এখানে আমি 8টার মতো সিটি তুলে নেব। যখন 8টা সিটি হয়ে যাবে তখন চুলাটা নিভিয়ে দিতে হবে, তারপর কিছুক্ষণ ওইভাবেই রেখে দিতে হবে ঠান্ডা, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা তুলে বাটিটা তুলে নিচ্ছি, এটা খুব সাবধানে করতে হবে কারণ এটা অনেক গরম থাকে। তো পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা নাইফ দিয়ে আমি চারদিকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এটা গরম থাকা অবস্থায় করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর একটা প্লেট উপরে দিয়ে বাটিটার উপরে দিয়ে আমি পুডিংটা উল্টিয়ে নিলাম। তো বেশ, আমার পুডিংটা তৈরি হয়ে গেল। দেখলেন তো কত সহজে এবং অল্প সময়ে পারফেক্টভাবে পুডিং তৈরি করে নেওয়া যায়। আমি এখন আপনাদেরকে পুডিংটা কেটে দেখাবো, দেখেন দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন
এবং আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।